ধারাবাহিকের আগামী পর্বে আপনারা দেখতে চলেছেন রায় কষ্ট পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলে তখন অনির্বাণ রায়ের সামনে দাঁড়িয়ে তাকে বলতে থাকে রায় তুমি চলে যেও না আমার তোমাকে প্রয়োজন এই কথা শুনে রায় অবাক হয়ে যায় আর অনির্বাণের দিকে একদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর অনির্বাণ আবারও মাথা নিচু করে কষ্ট পেয়ে তাকে বলতে থাকে আর একবারের মতো কি আমাকে ক্ষমা করে দেওয়া যায় না এরপর অনির্বাণ রায়ের দিকে তাকিয়ে বলে ওঠে আর একবার কি আমি তোমার বন্ধুত্ব চাইতে পারি এই কথা বলে অনির্বাণ এক দৃষ্টিতে রায়ের দিকে তাকিয়ে থাকে আর রায়ও অবাক হয়ে অনির্বাণের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে